অষ্টম শ্রেণী ওড়িয়া ব্যাকরণ আসো আজি আমি ব্যাকরণর প্রশ্ন উত্তর আলোচনা করিবা। প্রথম পাঠ ভাষা পরিচয়, তো ভাষা পরিচয়র এক নম্বর দেখ আসো কথাবার্তা হেবা। করে অছি প্রাণী কিপরি নিজর মনর ভাবকু প্রকাশ করে, তো এর উত্তর লিখিব যে প্রাণী অঙ্গভঙ্গি ও ধ্বনি মাধ্যমে নিজের মনর ভাবকু প্রকাশ করে। খ নম্বর দেখ ধ্বনি কাহাকু কহিবা, তো এর উত্তর লিখিব ভাষার মূল উপাদানকু ধ্বনি কুহাযায়। ভাষার মূল উপাদানকু ধ্বনি কুহাযায়। ধ্বনির সমাহাররে শব্দ সৃষ্টি হুয়ে। গ নম্বর ধ্বনির প্রতীককু কোণ কুহাযায়, তো ধ্বনির প্রতীককু লিপি কুহাযায়। ঘ নম্বর দেখ মাতৃভাষা কহিলে আমি কোণ বুঝিবা, তো নিজর শৈশবরু সামাজিক পরিবেশ অনুসারে শিক্ষা করিথিবা ভাষাকু আমি মাতৃভাষা বলি বুঝিবা। ও নম্বর দেখ ব্যাকরণ কোণ, তো এর উত্তর লিখিব যে ভাষা ব্যবহার শৃঙ্খলা বা নিয়মগুলিকু ব্যাকরণ কুহাযায়। দুই নম্বর আস উত্তর লিখিবা, করে অছি ভাষাবিদ মানঙ্ক মতরি আম ভাষা কেতি বর্ষর পুরুণা, তো ভাষাবিদ মানঙ্ক মতরে আমার ভাষা প্রায় 2000 অধিক বর্ষর পুরুণা। খ নম্বর ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগরে ওড়িয়া ভাষার বিকাশ করিথিবা কেতেজন সাহিত্যিকঙ্ক নাম লেখ, তো তাঙ্কর নাম সবু লিখিব যে সেমানে হলে ব্যাসকবি ফকীরমোহন সেনাপতি, স্বভাব কবি গঙ্গাধর মেহের, কবিবর রাধানাথ রায় ও ভক্ত কবি মধুসূদন রাও, এইপরি আউ কেতেটি নাম লিখিদেব। গ নম্বর মধুসূদন রাও ও ফকীরমোহন সেনাপতি কোণ রচনা করেছিলেন, তো মধুসূদন রাও বর্ণবোধ ও ফকীরমোহন সেনাপতি সরল ওড়িয়া ব্যাকরণ রচনা করেছিলেন। দুই নম্বর ঘ দেখ ব্যাকরণ গ্রন্থ কহিলে আমি কোণ বুঝু, তো এর উত্তর লিখিব যে ব্যাকরণ গ্রন্থ কহিলে লোকমুখরে ব্যবহৃত হেউথিবা ভাষার নিয়মকু শৃঙ্খলিত ভাবরে অনুসন্ধান করি লিপিবদ্ধ করা যাউথিবা গ্রন্থকু আমি ব্যাকরণ বুঝু। ও নম্বর ব্যাকরণ অধ্যয়ন দ্বারা কোণ সুবিধা হুয়ে, তো ব্যাকরণ অধ্যয়ন দ্বারা ভাষার শুদ্ধ ব্যবহার পাই দক্ষতা বৃদ্ধি পায়। তিন নম্বর ঠিক উত্তর পাখর কোঠরীরে ঠিক চিহ্ন দিও। স্নেহ প্রকাশ কলে, তো এর উত্তর লিখিব ক ওঠরে হস থাকে। চার নম্বর ভাষার শুদ্ধ ব্যবহার ও প্রসার পাই, এদার মধ্যে চারটি অপশন দিয়েছি, তার সঠিক উত্তর হব গ ব্যাকরণর ভূমিকা গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বর মানুষ শ্রেষ্ঠ জীব হয়েপারিছি, তো এর সঠিক উত্তর হব ঘ তার ভাষা পাই। ছ নম্বর ক স্তম্ভ সহিত খ স্তম্ভ যোগ কর, তো ক স্তম্ভরে অছি সহজপন্থী সাধক ফকীরমোহন সেনাপতি, জগন্নাথ দাস, মধুসূদন রাও, আর খ স্তম্ভরে অছি ভাগবত বর্ণবোধ ওড়িয়া ব্যাকরণ চর্চা গীতি, তো আমি ক স্তম্ভ খ স্তম্ভ মিলন করিবা। ক স্তম্ভর সহজপন্থী সাধক, ক স্তম্ভর চর্চা গীতি, সেইপরি ক স্তম্ভর ফকীরমোহন সেনাপতি, ক স্তম্ভর ওড়িয়া ব্যাকরণ, ক স্তম্ভর জগন্নাথ দাস, খ স্তম্ভর ভাগবত এবং ক স্তম্ভর মধুসূদন রাও, খ স্তম্ভর বর্ণবোধ সহিত যোগ করিব। সাত নম্বর বন্ধনী রু শব্দনী শূন্যস্থান পূরণ কর, করে অছি ওড়িয়া লিপির উপর ভাগ ডেক্স, তো ওড়িয়া লিপির উপর ভাগ গোলাকৃতি। খ নম্বর ধ্বনির দৃশ্যমান আকৃতিকু ডেক্স কহন্তি, তো এহাকু লিপি কহন্তি। গ নম্বর শাস্ত্রীয় মান্যতা লাভ করিথিবারে ওড়িয়া ভাষার স্থান ডেক্স, তো এর স্থান হল ষষ্ঠ। ঘ নম্বর ভাষার নিজস্ব নিয়মকু ডেক্স কহন্তি, তো এখন ব্যাকরণ কহন্তি। ও নম্বর
ନାଟ୍ୟଶାସ୍ତ୍ର ଡେକ୍ସ ରଚନା କରିଥିଲି ତ ଭରତମୁନି ନାଟ୍ୟଶାସ୍ତ୍ର ରଚନା କରିଥିଲି।